গত 31 মার্চ নগরীর শখবাজার বিজ্ঞান কলেজত বর্ধিত উন্নয়ন ফি ফেরত দেওয়া লই কলেজ অধ্যক্ষ জাহেদ খান ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুল্লাজন রনির লই দফায় দফায় বাড়াবাড়ি আতাহাতি এক পর্যায়ে কলেজ অধ্যক্ষের মাত্র দেখা যায় সিসিটিভি ফুটেজত। জিয়ানলৈ সংবাদ মাধ্যমত ফলাও প্রচারিবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমত আলোচনার ঝড় উড়ে। চট্টগ্রামে একটি কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠেছে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে। একজন কলেজ অধ্যক্ষকে এভাবেই মারতে মারতে তার অফিস কক্ষে নিয়ে যান নুরুল আজিম রনি। এ ঘটনাত অধ্যক্ষ জাহিদ খান গত এপ্রিলের 7 তারিখ শখবাজার থানাত নুরুল আজম রনি সহ 37 জনের আসামি করে সন্ত্রাস ও সাদাবাজির অভিযোগে উগ্র মামলা দায়ের করে। আজ এপ্রিলের 7 তারিখ প্রেস ক্লাবের সামনে নুরুল আজম রনির মামলা প্রত্যাহারের দাবি জানায় মানববন্ধন করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র। আবার প্রেস ক্লাবের সম্মেলন কক্ষত রনির মামলা প্রত্যাহার ও শিক্ষা ব্যবসায়ী অধ্যক্ষ জাহিদ খানের শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করে শিক্ষা বাণিজ্য বন্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধর ব্যানারে 60 জন অভিভাবক, যারে লিখিত বক্তব্য পাঠ করিও নাই শিউলি নামের এক অভিভাবক। ছাড়া কোনো ধরনের প্রবেশপত্র দেওয়া হবে না। দুজন হলেন সত্য যে স্থানীয় কিছু যুবকদের ফোন করে এনে প্রতিবাদীকারী অভিভাবকদের কয়েকজনকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া ঘটনা ঘটে। নারী অভিভাবকদের সাথে জঘন্য ভাষায় গালিগালাজ করে এই যুবকগুলো এ সময় তারা শাসিয়ে বলতে থাকে, বললেন ছাত্রলীগ ভাড়া আনছেন, গুন্ডা ভাড়া আনছেন, লাগে আগে মামলা হবে তারপর কথা হবে। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপস্থিত অভিভাবক দল অরাজনৈতিক সাধারণ অভিভাবক দাবি করিল ব্যানারে দেখা যায় দলীয় স্লোগান ও ছবি। না আমরা কেন মারার কথা বলা হয়েছে এখানে? আপনারা তো অভিভাবক কম কেন, মানে এই যে সেটা হচ্ছে আপনারা অভিভাবক মাত্র 4 জন কেন? আর লিখিত বক্তব্য ওই দিনের পুরো ঘটনার বর্ণনা দিলেও ওই দিন উনি উপস্থিত নোয়াসিল বলে জানাই। দেখি আমরা মূলত জাহেদ খানকে রনি একটা থাপ্পড় দিতে নিভৃত করতে আমরা দেখেছি। সেটা না, আমি আমার হাজব্যান্ড ছিল, হ্যাঁ, আর আমি টিভিতে দেখছি, ফেসবুকে দেখছি। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার লাই নুরুল আজম রনি বিভিন্ন সংবাদ মাধ্যমত ক্ষমা চাইলেও অভিভাবক হল লিখিত বক্তব্য নোয়াছিল হনু নিন্দা। ইন্দি আবার ঘটনাস্থল চট্টগ্রাম বিজ্ঞান কলেজের সামনে সাধারণ ছাত্র হল কলেজের অধ্যক্ষর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আলাদা মানববন্ধন করতে দেখা যায়। চৌধুরী রাসেল, C+ TV।